আসসালামু আলাইকুম। টুডে আই এম গোয়িং টু এক্সামাইন দ্য চেস্ট অফ দিস পেশেন্ট। হ্যাঁ, তো আমাদের চেস্ট এক্সামিনেশন আমরা সামনে থেকে করব এবং পিছন থেকে করব, ফ্রম ফ্রন্ট অ্যান্ড ফ্রম ব্যাক। তো চেস্ট এক্সামিনেশনের শুরুতে গ্রেটিংস, ইন্ট্রোডাকশন, কনসেন্ট, এক্সপোজার। আসসালামু আলাইকুম, আমি খালেদ হাসান মিলো, এই মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের একজন শিক্ষার্থী। আমি আপনার উপরে কিছু পরীক্ষা করব, এটা আপনার রোগ নির্ণয়ে সহায়তা করবে। আমি পরীক্ষাটা শুরু করি, তারপর আমি হচ্ছে পেশেন্টকে প্রপার পজিশনিং করে দিলাম। পজিশনিং করে দিয়ে আমাদের যেহেতু এক্সপোজার করাই আছে, আমরা পুরো চেস্টটা, ঠিক আছে, পুরো চেস্টটা ভালো মতো এক্সপোজার করে নিব, নেক রিজিয়নটাও যাতে আমাদের এক্সপোজ থাকে, ঠিক আছে, এটা আমরা খেয়াল রাখবো। এরপরে যখন আমরা কী করব, এরপরে আমরা ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন। তো আমরা যখন ইন্সপেকশন করব, ইন্সপেকশন আমরা শুরু করি, তো ইন্সপেকশন করার সময় আমরা তিনটা লেভেল থেকে দেখব, অর্থাৎ পেশেন্টের লেভেল থেকে আমি ভালো করে দেখে নিলাম চেস্টটা। এরপরে আমি কী করব, হেড ইন থেকে ভালো করে চেস্টটা দেখে নিব, তারপর ফুট ইন থেকেও আমরা ভালো করে চেস্টটা দেখে নিব। তিনটা লেভেল থেকে এই জন্যই দেখছি যাতে চেস্টের কোনো অ্যাবনর্মালিটি আমাদের মিস না যায়। এরপরে আমরা পেশেন্টকে একটু বলবো যে আপনি আপনার নিঃশ্বাসটা একটু ধরে রাখেন, তো নিঃশ্বাসটা একটু নিঃশ্বাস নেন, ভিতরে নেন, হ্যাঁ, নিয়ে ধরে রাখেন, তো ছেড়ে দেন, হ্যাঁ, আপনি একটু ঢোক গিলেন, তো ঠিক আছে। এই ইন্সপেকশন করার সময় আমি কী কী জিনিস দেখলাম, ইন্সপেকশন করার সময় আমি প্রথমে দেখে নিলাম যে পেশেন্টের শেপ অফ দ্য চেস্ট, শেপ অফ দ্য চেস্টটা কীরকম আছে এটা দেখে নিলাম। তারপর কোনো ইন্টারকোস্টাল ইনড্রয়িং আছে কি না, কোনো ইপিগ্যাস্ট্রিক পালসেশন আছে কি না, হ্যাঁ, কোনো সাবকোস্টাল রিসেশন আছে কি না, সুপ্রা এক্সটার্নাল ইনড্রয়িং আছে কি না, এগুলো আমি দেখে নিলাম, ঠিক আছে। তারপরে আমি কী করলাম যে পেশেন্টের রেসপাইরেটরি রিদমটা ঠিক আছে কি না, রেসপাইরেশন টাইপটা ঠিক আছে কি না, এই পেশেন্টের ক্ষেত্রে যেমন অ্যাবডোমিনো থোরাসিক, তারপর রেসপাইরেটরি রিদমটা দেখে নিলাম। এবং পরে আমি কী দেখলাম যে রেসপাইরেটরি রেটটা ঠিক আছে কি না, ঠিক আছে, রেসপাইরেটরি রেটটা দেখার সময় যেটা মিসিং গেছে সেটা হচ্ছে আমি পেশেন্টের হার্টটা এভাবে ধরে নিব, ধরে নিয়ে আমি রেসপাইরেটরি রেটটা দেখে নিব, ঠিক আছে, এইভাবে রেসপাইরেটরি রেটটা, যাতে পেশেন্টের কনসেন্ট্রেশনটা একটু ডাইভার্ট থাকে, এবং এটা 30 সেকেন্ড কাউন্ট করে দুই দ্বারা গুণ করে দিব, ঠিক আছে। তারপরে আমি পেশেন্টকে আর কী কী দেখলাম, যে পেশেন্টকে আমি ঢোক গিলতে বলেছিলাম যে আমাদের ট্রাকিয়ার নর্মাল মুভমেন্টটা আমরা পালপেশনে তো পালপেট করবোই, এটা ইন্সপেকশনেও দেখবো, হ্যাঁ, এই জন্য ঢোক গিলতে বললাম যে এটা যেহেতু ঢোক গিলে যে আমাদের কার্টিলেজের মুভমেন্ট হচ্ছে, ঢোক গিলেন দেখাই, এই যে ঢোক গিলে মুভমেন্ট দেখে আমরা বুঝতে পারছি যে টাকিয়া কোথায় আছে, ঠিক আছে। তারপরে কোনো রেডনেস আছে কি না দেখলাম, কোনো ইডেমাটাস কন্ডিশন আছে কি না এটা দেখলাম, কোনো ডিফর্মিটি আছে কি না, যেমন পেকটাস এক্সকেভেটাম, পেকটাস ক্রানিয়াটাম, হ্যাঁ, এইগুলো থাকতে পারে, এইগুলো দেখে নিলাম। তারপরে কোনো স্কার মার্ক আছে কি না এটা দেখে নিলাম, হ্যাঁ, স্কার মার্ক আমাদের চেস্টে অনেক রকম স্কার মার্ক থাকতে পারে। তারপরে আমরা দেখে নিলাম যে কোনো ইন্টারকোস্টাল ড্রেইনিং টিউব আছে কি না, আমাদের যখন নিউমোথোরাক্স হয়, নিউমোথোরাক্স বা হাইড্রোনিউমোথোরাক্স, এগুলো হলে ড্রেইনিং টিউব দিয়ে ই করা থাকে। তো হসপিটালে যখন আমরা এক্সামিনেশন করব তখন দেখবা যে এইরকম অনেক কেস আছে, তো এই ক্ষেত্রে আইটি টিউব, হ্যাঁ, অর্থাৎ ইন্টারকোস্টাল ড্রেইনিং টিউবটা ই করা থাকে, অথবা আমাদের পিউরাল ইফিউশন যদি হয়, পিউরাল ইফিউশন অ্যাসপাইরেশন করলে ওখানে দেখবা যে একটা গজ পিস দেওয়া আছে, আর ওই গজ পিসটা মাইক্রোপোর্ট দিয়ে ঢাকা আছে, তখন এইগুলোকেও কিন্তু ইন্সপেকশনে বলে দিতে হবে যে দেয়ার ইজ এ গজ পিস, হ্যাঁ, দেয়ার ইজ এ ইন্টারকোস্টাল ড্রেইনিং টিউব, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে খেয়াল করবা, হ্যাঁ। তারপরে আমি হচ্ছে আর যে মোটামুটি যে ফাইন্ডিংসগুলো আছে এইগুলো মোটামুটি ইন্সপেকশনে আমরা দেখে নিব, ঠিক আছে। তাহলে ইন্সপেকশন শেষ, এরপরে পালপেশন করব। আমাদের চেস্ট যখন আমরা পালপেশন করব, পালপেশনের পার্ট হচ্ছে টেম্পারেচার আমরা দেখি, তারপরে টেন্ডারনেস দেখি, তারপরে আমরা পজিশন অফ ট্রাকিয়া দেখি, তারপর অ্যাপেক্স বিটের আমরা পজিশন দেখি, পাশাপাশি আমরা অ্যাপেক্স বিটের ক্যারেক্টারটাও দেখে নিই, ঠিক আছে। তারপর আমরা চেস্ট এক্সপেন্সিবিলিটি দেখি, তারপর এটা প্রথমে সিমেট্রিক্যাল নাকি দেখি, তিনটা লেভেল থেকে দেখি, তারপর টোটাল চেস্ট এক্সপেন্সিবিলিটি আমরা ফিতা দিয়ে মেপে নিই, ঠিক আছে। তারপরে আমরা ট্যাকটাইল ভোকাল ফ্রেমিটাস এইগুলো দেখি। তো আমরা যখন পালপেট করব তখন আমরা চেস্টের একটু টেম্পারেচার দেখে নিলাম, এরপরে চেস্টে কোনো টেন্ডারনেস আছে কি না এইরকম দেখার সময় পেশেন্টের মুখের দিকে তাকালাম। এরপরে আমরা পজিশন অফ দ্য ট্রাকিয়া দেখব। পজিশন অফ দ্য ট্রাকিয়া আমরা কীভাবে দেখব, আমাদের যে রিং ফিঙ্গার আছে এবং ইন্ডেক্স ফিঙ্গার আছে, এই যে পেশেন্টের জুগুলার নসের দুই পাশে, ঠিক আছে, আমাদের একটাতে আমি কী দিলাম, রিং ফিঙ্গার দিলাম, আর একটাতে দিলাম ইন্ডেক্স ফিঙ্গার। এইটা দিয়ে আমাদের এই যে মিডিল ফিঙ্গার আছে, মিডিল ফিঙ্গারটা আমরা কোথায় রাখবো, মিডিল ফিঙ্গারটা টাকিয়ার উপরে রাখবো, এবং টাকিয়ার উপরে যে কার্টিলেজ আছে এই কার্টিলেজটাকে একটু ফিল করবো। এবার পেশেন্টকে বলবো আপনি একটু ঢোক গেলেন, তো হ্যাঁ, ঢোক গিলে এই যে মুভমেন্ট হচ্ছে আমি বুঝে যাচ্ছি যে টাকিয়াটা কোথায় আছে। এরপরে কী করবো, আমি মিডিল ফিঙ্গারটা তুলে ফেলবো, এটা একটু কাছে নাও তাহলে ভালো বোঝা যাবে, আমি মিডিল ফিঙ্গারটা তুলে ফেলবো। মিডিল ফিঙ্গারটা তুলে ফেলে এই যে আমাদের ট্রাকিয়া এবং দুই পাশে কী আছে, দুইটা স্টেনোক্লেডোমাস্টয়েড মাসল আছে, তো এইটা আমি একবার একটা স্টেনোক্লেডোমাস্টয়েড মাসলের ভিতরে দিলাম ডান পাশে,
তারপর আরেকটা হচ্ছে কি প্রথমে বাম পাশে দিলাম তারপরে আমি এই ডান পাশে দিলাম ঠিক আছে কোনো কারণবশত এই যে আমি কিন্তু দেখো নরমালি হার্ট ঢুকাতে পাচ্ছি কোনো কারণবশত যদি এক সাইডে ঢুকাতে না পারি তাহলে ট্রাকিয়া ওই দিকে শিফটেড হবে এইটাকে আমরা বলি ট্রায়াল সাইন এটাকে কি বলে ট্রায়াল সাইন তাহলে আমরা এই যে এটাকে কি বলি রিং ফিঙ্গার আর ইন্ডেক্স ফিঙ্গারটা যেগুলো নসের দুই পাশে দিলাম মাঝখানে এটা নিয়ে পেশেন্টকে বললাম ঢোক গেলেন তো বাবা আচ্ছা তারপরে একবার বাম পাশে দিলাম একবার ডান পাশে দিলাম তো ট্রাকিয়া এর সেন্ট্রালি প্লেসড আমরা ট্রাকিয়া দেখে নিলাম এবার আমরা কি করব অ্যাপেক্স বিট দেখব অ্যাপেক্স বিট দেখার সময় আমরা কি করব অ্যাপেক্স বিট নর্মালি আমরা জানি লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে থাকে তো আমাদের এই যে তিনটা হার্ট আছে একটা ফোর্থ ফিফথ সিক্স এই তিনটা ইন্টারকোস্টাল স্পেস একটা আইডিয়া করে আমরা হাতটা দিয়ে দিব তো নর্মালি আমরা হচ্ছে বিলো দ্য নিপল যেহেতু অ্যাডাল্ট মানুষের অ্যাপেক্স বিটটা থাকে তো এই রিজনে আমরা দেখো আমি তিনটা হাত দিয়ে দিলাম ঠিক আছে তিনটা হাত দেওয়ার পরে আমি কি করব অ্যাপেক্স বিটটা ফিল করার চেষ্টা করব তো আমি মনে করো যে এখানে অ্যাপেক্স বিটটা পেলাম এই যে এখানে অ্যাপেক্স বিটটা পেয়ে যাচ্ছে তো ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে এটা ধরলাম হ্যাঁ ধরার পরে আমি কি করব যেখান থেকে আমি অ্যাপেক্স বিট পেয়েছি এখান থেকে আমি হচ্ছে কী করলাম এখান থেকে একদম মিড লাইন থেকে আমি এই যে দেখো মেপে নিলাম এখানে আমি এই পেশেন্টের অ্যাপেক্স বিট পেয়েছি এখান থেকে আমি এই যে মিড লাইন বরাবর মেপে নিলাম ঠিক আছে তো অ্যাপেক্স বিট আমি প্রথমে অ্যাপেক্স বিটের পজিশনটা দেখে নিলাম যে অ্যাপেক্স বিট ইজ সিচুয়েটেড অন লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস জাস্ট মিডিয়ান টু দ্য মিড ক্লাভিকুলার লাইন 9 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য মিড লাইন ঠিক আছে আমরা অ্যাপেক্স বিটের পজিশনটা দেখে নিলাম এখানে আমরা কি অ্যাপেক্স বিটের ক্যারেক্টারটাও দেখে নিব যে এটা নর্মাল ইন ক্যারেক্টার না অ্যাবনর্মাল হলে টিপিং হিবিং ডাবল বিট হ্যাঁ থাস্ট্রিং এইরকম হিবিং আর থাস্ট্রিং জিনিসটা একই হ্যাঁ তো এইরকম হতে পারে ঠিক আছে তাহলে আমরা প্রথমে ট্রাকিয়ার পজিশনটা দেখে নিলাম অ্যাপেক্স বিটটা দেখে নিলাম এবার চেস্ট এক্সপেন্সিবিলিটি দেখে নিব হ্যাঁ চেস্ট এক্সপেন্সিবিলিটি প্রথমে আমরা হাত দিয়ে দেখে নিব চেস্ট এক্সপেন্সিবিলিটি আমরা তিনটা লেভেলে দেখব একটা হচ্ছে আমাদের লাংসের এপিকাল রিজিয়নে দেখব একটা অ্যাট দ্য লেভেল অফ নিপল দেখব আর অ্যাট দ্য লেভেল অফ এই যে আমাদের যে কোস্টাল কার্টিল লোয়ার কোস্টাল মার্জিন আছে এই লোয়ার কোস্টাল মার্জিন বরাবর দেখব তিনটা রিজিয়নে আমরা কেন দেখব আমাদের লাংকে আমরা রেডিওলজিক্যালি তিনটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আপার জোন একটা মিড জোন আর একটা লোয়ার জোন তোমার সেকেন্ড রিবস পর্যন্ত এটা হচ্ছে আপার জোন সেকেন্ড থেকে ফোর্থ রিব পর্যন্ত এটা মিডিল জোন আর ফোর্থ রিবের নিচ পর্যন্ত লোয়ার জোন তাহলে এই তিনটা রিজিয়নই যাতে আমি বুঝতে পারি যে যেহেতু আমাদের বিভিন্ন প্যাথোলজি রেস্ট্রিক্টেড থাকতে পারে যে কোনো ডিজিজের ক্ষেত্রে এর জন্য আমি তিনটা রিজিয়নই করবো যাতে কোনো রিজিয়নটা বাদ না যায় ঠিক আছে তো আমি দেখো হচ্ছে প্রথমে কী করবো এক্সপেন্সিবিলিটিটা দেখবো হ্যাঁ এক্সপেন্সিবিলিটিটা দেখার জন্য এই যে উপরে হাত দিয়ে দিলাম হাত দিয়ে দিয়ে পেশেন্টকে বলবো শ্বাস নেন তো জোরে করে শ্বাস নেন হ্যাঁ শ্বাস নিলে দেখো আমার দুই হাতই সরে যাচ্ছে হ্যাঁ আবার এই যে শ্বাস সেরে দিলে দুই হাত এক জায়গায় হয়ে যাচ্ছে আবার শ্বাস নেন জোরে করে শ্বাস নেন হ্যাঁ দেখো আমার দুই হাতই কিন্তু সেম লেভেলে সরে যাচ্ছে মানে এটা সিমেট্রিক্যাল চেস্ট আপার জোনে ঠিক আছে এবার আমি মিডিল জোন দেখবো মিডিল জোন হচ্ছে একটা লেভেল অফ নিপল তো এটা আমরা কী করবো দুই হাত দিয়ে এইভাবে একটু টেনে ধরবো ঠিক আছে চেস্টটা টেনে না ধরলে কিন্তু সরবে না এবার বলবো শ্বাস নেন জোরে করে হ্যাঁ জোরে করে শ্বাস নেন এই যে দেখো দুই হাতে সরে যাচ্ছে শ্বাস সেরে দেন আবার দেখো আগের মতো হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ শ্বাস নেন জোরে করে এই যে দুই হাতে সিমেট্রিক্যাল হয়ে গেল এবার আমরা এই যে আমাদের যে কোস্টাল এই যে কোস্টাল মার্জিন আছে এই কোস্টাল মার্জিন বরাবর এইভাবে টেনে ধরবো হ্যাঁ এভাবে টেনে ধরে হ্যাঁ বলবো হ্যাঁ শ্বাস নেন তো হ্যাঁ দেখো দুই দিকেই সরে যাচ্ছে হ্যাঁ সেরে দেন হ্যাঁ শ্বাস নেন হ্যাঁ এই যে তাহলে চেস্ট এক্সপেন্সিবিলিটিটা তিনটা লেভেলে আমরা মেপে নিলাম ঠিক আছে এখন আমরা কী করবো এখন আমরা টোটাল চেস্ট এক্সপেন্সিবিলিটি ফিটা দিয়ে মেপে নিব ঠিক আছে যাতে আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট ই পাই একটা অ্যাপ্রোপ্রিয়েট আইডিয়া পাই যে এতটুকু এক্সপেন্ড হচ্ছে তো এইটা আমরা শুধুমাত্র একটা লেভেলে দেখব হাত দিয়ে আমরা তিনটা লেভেলেই দেখলাম এটা শুধু আমরা একটা লেভেলে দেখব এটা কি অ্যাট দ্য লেভেল অফ নিপল ঠিক আছে মিড রিজিয়নে তো মিড রিজিয়নে আমি কী করবো পেশেন্টকে বলবো আপনি একটু ওঠেন তো একটু পিঠটা ওঠেন হ্যাঁ ঠিক আছে আপনি শুয়ে পড়েন এবার শুয়ে পড়েন হ্যাঁ শুয়ে পড়েন ঠিক আছে হ্যাঁ এবারই করে আমরা কী করবো একটু দেখে হ্যাঁ ঠিক আছে শুয়ে পড়েন এবার আমরা অ্যাট দ্য লেভেল অফ নিপল নিলাম অ্যাট দ্য লেভেল অফ নিপল নিয়ে পেশেন্টকে যে দেখো নর্মাল কত 84 আমরা এখানে পেলাম হ্যাঁ 84 সেন্টিমিটার এবার পেশেন্টকে আমরা বলবো হ্যাঁ জুড়ে করে শ্বাস নেন তো জুড়ে করে ফেট ফ্লোয়ে শ্বাস নেন হ্যাঁ ঠিক আছে এবারই করেন আবার আগের মতো করে দেন হ্যাঁ তাহলে দেখো 84 থেকে 88 ঠিক আছে তার মানে এটা ওর 4 সেন্টিমিটার নর্মাল যদি 3 থেকে 5 সেন্টিমিটারের ভিতরে থাকে এটা নর্মাল ঠিক আছে এর চাইতে যাদের কমে যাবে তাদের চেস্ট মুভমেন্টটা রেস্ট্রিক্টেড ঠিক আছে যদি থ্রিরও নিচে আসে তখন আমরা বলবো রেস্ট্রিক্টেড চেস্ট মুভমেন্ট তাহলে যেহেতু 4 সেন্টিমিটার দিস পেশেন্ট হ্যাজ নর্মাল চেস্ট মুভমেন্ট তাহলে আমি পজিশন অফ দ্য টাকিয়া দেখে নিলাম অ্যাপেক্স বিটের পজিশন দেখে নিলাম অ্যাপেক্স বিটের ক্যারেক্টার দেখে নিলাম চেস্ট এক্সপেন্সিবিলিটি দেখে নিলাম হাত দিয়ে তারপরে ফিটা দিয়ে দেখে নিলাম এরপরে আমরা কী করবো ট্যাকটাইল ভোকাল ফ্রেমিটাস হচ্ছে একটা ভাইব্রেশন
যেটা আমরা আলনার বর্ডার অফ দ্য হ্যান্ড দিয়ে চেস্টে পারসিভ করি, অর্থাৎ একটা মানুষ যখন কথা বলে ওই ভাইব্রেশনটা আমরা হাত দিয়ে পারসিভ করব, যেহেতু শব্দ কি হয় সলিড মিডিয়ামে যায়, তো লাং থেকে এর বডিতে আসবে, এর বডি থেকে হাতের মাধ্যমে আমার হাতে আমি এই শব্দটা ফিল করতে পারবো, এটাই হচ্ছে ট্যাকটাইল ভোকাল ফ্রেমিটাস। হ্যাঁ, তাহলে এটা দিস ইজ নাথিং বাট এ ভাইব্রেশন পারসিভড ওভার দ্য চেস্ট, ঠিক আছে। তো ট্যাকটাইল ভোকাল ফ্রোমিটাস দেখো আমরা কোথায় কোথায় দেখব, ট্যাকটাইল ভোকাল ফ্রোমিটাসটা আমরা কোথায় কোথায় দেখব, আমি পেশেন্টকে বলবো যে আমি যখন আপনার গায়ে হাত দিব তখন আপনি তিন তিন বলবেন, তিন তিন বলবেন বা 99 যে কোনো কিছু বলা যাবে, ঠিক আছে। আপনি বলেন তো তিন 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 তিন। হ্যাঁ, প্রথমে আমি কোথায় দেখলাম, সুপ্রা ক্লাভিকুলার রিজিওনে দিলাম, এবার আমি হচ্ছে ক্লাভিকলের উপরে দেবো। হ্যাঁ, এবার বলেন তো তিন 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 তিন। এবার আমি ইনফ্রাক্লাভিকুলার রিজিওনে একবার দেবো। হ্যাঁ, বলেন তো তিন 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 তিন, ঠিক আছে। এবার হচ্ছে কি করব, এবার আমি পেশেন্টের আমরা উপরের রিজিওনে হয়ে গেছে আপার জোন, এবার মিড জোনে, মিড জোনে আমরা সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে মানে চারবার চারবার করে দিব, ঠিক আছে। বলেন তো তিন তিন, এই যে পেশেন্টের এটা হচ্ছে ইস্টার্নাল অ্যাঙ্গেল অফ লুইস, এটা সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। হ্যাঁ, বলেন তো তিন 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 তিন। হ্যাঁ, তাহলে এখানে সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে আমরা চারবার বলবো। হ্যাঁ, তারপরে এবার আমরা হচ্ছে যেহেতু আমাদের ফ্রন্ট এক্সামিনেশন করার সময় আমরা ফ্রন্টের পাশাপাশি আমাদের যে পাশাপাশি ইয়ে আছে আমরা এই পাশাপাশিগুলোও ই করে নিব, তো আমাদের এই রিজিওনে আমরা কোথায় কোথায় থেকে নিব, ফোর্থ ফিফথ সিক্স সেভেন, এই চারটে ইন্টারকোস্টাল স্পেসে, অর্থাৎ এখানেও চারবার এখানেও চারবার, ঠিক আছে। ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে দিলাম, হ্যাঁ বলেন তো তিন 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 তিন, ঠিক আছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আমরা কেন এখানে চারবার করলাম এখানেও চারবার করলাম, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আমাদের লাংসটাকে যদি হচ্ছে আমরা দেখার চেষ্টা করি যে আমাদের লাংসটা, একটা খাতা দেও আমাকে, একটু ভিডিওটা একটু পজ করো। আচ্ছা, তোমরা একটা জিনিস দেখো যে আমরা কেন এই এই রিজিওনে আমরা হচ্ছে কেন এই রিজিওনে আমরা পারকাস করতেছি, এটা দেখো। নর্মালি আমাদের যদি লাংসটাকে আমরা একটু দেখার চেষ্টা করি, এইরকমই না আমাদের লাংস, তো লাংসটার এই যে সামনের দিকে, সামনের দিকে এটা কোন পর্যন্ত থাকে, এটা সিক্স রিব পর্যন্ত থাকে, ছয় নাম্বার রিবস পর্যন্ত থাকে। এই যে লোয়ার পোর্শনটা, তার মানে এই লোয়ার পোর্শনটা যখন আমাদের এই পোর্শনে চলে যাবে ল্যাটারাল পোর্শনে, এটা থাকে এইট রিব পর্যন্ত। আর আমাদের এই যে লাংসের যে এই অংশটা, এটা তো টু ডাইমেনশনাল ভিউ, যখন তুমি লাংসটাকে ই করবা ধরবা থ্রি ডাইমেনশনালি, এইটা একদম আমাদের টেন রিব পর্যন্ত থাকে, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে আমরা এই রিজিওনে দেখো আমরা যদি এটা ইস্টার্নাল অ্যাঙ্গেল অফ লুইস হয়, হ্যাঁ তাহলে এটা সেকেন্ড রিব, তাহলে আমরা সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে একটা পাবো, থার্ড ইন্টারকোস্টাল স্পেসে একটা পাবো, ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে একটা পাবো, ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে একটা পাবো। এরপরে কিন্তু আর লাংস নাই, তাহলে তো আমার নিচে যাওয়া লাগছে না, এজন্য আমি দেখো সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ চারবার করছি। এবার এই যে পাশে যেহেতু আট পর্যন্ত আছে, এবং পাশে এটা শুরু হয় হচ্ছে তোমার কত থেকে, ফাইভ থেকে, তাহলে ফাইভ সিক্স সেভেন এইট, তাহলে এখানেও চারবার। তাহলে তুমি মনে রাখলা যে আমি সুপ্রা ক্লাভিকুলার রিজিওনে করলাম একবার, তারপরে আমি কোথায় করলাম, যে সরাসরি আমি হচ্ছে ক্লাভিকলের উপরে করলাম, কারণ ক্লাভিকলের নিচেও তো রিবস আছে, সরাসরি আমরা পাবো, এবং ক্লাভিকলের নিচে একবার করলাম, তার মানে উপরে তিনবার করলাম, এখানে চারবার, এখানে চারবার। কেন চারবার চারবার করছে এবার বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তারপর ব্যাকে গিয়ে আমি আবার দেখাবো যে ব্যাকে কতবার করছে এবং ওইটার কারণ কেন, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এখন এটা যাওয়ার পরে আমরা হচ্ছে তাহলে ই করলাম, আমরা পালপেশন করা হয়ে গেছে এখানে। আমরা তাহলে পালপেশন তোমাকে যদি আমি একবারে দেখাই, যে এখানে আমি এই যে দেখো টাকিয়াটা দেখে নিলাম, দেখে নিয়ে দুই পাশে একটু দেখলাম যে টাকিয়া ডিফেটেড হয়েছে কি না, তারপরে প্রথমে কিন্তু টেম্পারেচার টেন্ডারনেস দেখে নিছি, ওই টেম্পারেচার টেন্ডারনেস এটা মাইনর, এটা না দেখলে হয়। হ্যাঁ, তোমরা টাকিয়াটা দেখে নিবা, অ্যাপেক্স বিটটা দেখে নিবা, অ্যাপেক্স বিটের পজিশন পাওয়ার পরে সাথে সাথে ক্যারেক্টারটাও দেখে নিবা, অ্যাপেক্স বিটের পজিশনটা মেপে নিবা, অ্যাপেক্স বিটের পজিশন মাপার পরে এইভাবে এক্সপেন্সিবিলিটি তিনবার দেখবা, তারপরে টোটাল ফিতা দিয়ে একবার মাপবা, আর সব জায়গায় ভোকাল ফ্রেমিটাস করবা, ঠিক আছে, পাশেও করবা। তাহলে আমাদের পালপেশন হয়ে গেল, এবার আমরা কী করবো, পারকাশন করবো। তো যেই যেই রিজিওনে আমরা ভোকাল ফ্রেমিটাস করেছি ঠিক ওই ওই রিজিওনেই আমরা পারকাশ করব, এবং ওই ওই রিজিওনেই আমরা অস্কালটেশন করব। আমরা কেন কেন চারবার চারবার করছি এটা তো বুঝতে পারছো, আর এই এই রিজিওনে কেন করছি, যে উপরের তিনটা করতেছি আমরা কিসের জন্য, আমাদের লাংকে, যে রেডিওলজিক্যালি তোমাদের এটা একটু দেখো, যে আমাদের যে লাংস, আমাদের লাংসকে আমরা রেডিওলজিক্যালি যে তিনটা জোনে ভাগ করছি, এটা উপরের জোনে পড়ে গেল, এইটা মিড জোনে পড়ে গেল, এটা লোয়ার জোন, অর্থাৎ কোনো জোন যাতে বাদ না যায় এই জন্য সিস্টেমটাকে এইভাবে করা, ঠিক আছে। আচ্ছা, এবার আমি হচ্ছে কী করব, পারকাশন করব, ঠিক আছে। তো আমি পারকাশন করি, এই যে পারকাশন দেখো, আমি পারকাশন কীভাবে করব, প্রথমে অ্যাপেক্স অফ দ্য লাংয়ে পারকাশন করে নিলাম, ঠিক আছে, পারকাশন করলাম। তারপরে আমি যখন ক্লাভিকলের উপরে পারকাশ করব তখন আমি কোনো হাত দিব না, এবং একটা আঙ্গুল দিয়ে দেখো আমি এখানে পারকাশ করছি, পারকাশ করছি। হ্যাঁ, শব্দ শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, এবার দেখো ইনফ্রাক্লাভিকুলার রিজিওনে একবার পারকাশ করে নিই,
ঠিক আছে, পারকাশ করলাম। এবার আমি হচ্ছে তাহলে এই সামনের দিকে পারকাশ করব, এই জুগুলার নস থেকে এসে সবচেয়ে উঁচা জায়গায় এটা, এই যে জুগুলার নস থেকে আসলাম, এটা সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, এটা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ লুইস, সেকেন্ড রিব, সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস থেকে পারকাশ করবো। এই যে দেখো, চার জায়গায় পারকাস করা হয়ে গেল। এবার আমরা এর হচ্ছে কি পাশে পারকাস করব, এটা ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস থেকে পারকাস করব। দেখি একটু হাতটা ই করো, হ্যাঁ এইভাবে পারকাস করব, ঠিক আছে। তিনবার হলো, আর এক জায়গায় করলে আমাদের পারকাশন করা হয়ে গেল, ঠিক আছে। এখন আছে আমরা অস্কালটেশন, সিএসটির পালপেশনটা যেমন ইম্পর্ট্যান্ট, অস্কালটেশনটাও তেমন ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, সিএসটি আমরা সাধারণত কী কী দেখি, চেস্টে আমরা দেখি হচ্ছে ব্রেথ সাউন্ড, ঠিক আছে, ব্রেথ সাউন্ড দেখি, অ্যাডেড সাউন্ড দেখি, আর কি দেখি, ব্রেথ সাউন্ড, অ্যাডেড সাউন্ড আর হচ্ছে রেজোনেন্স, এই তিনটা জিনিস দেখি। তাহলে তোমরা এইভাবে মনে রাখতে পারো, বি এ আর বার, ঠিক আছে। তাহলে আমরা ব্রেথ সাউন্ড দেখি, অ্যাডেড সাউন্ড দেখি, আর ভোকাল রেজোনেন্স দেখি। অ্যাডেড সাউন্ডের ভিতরে আবার তিনটা আছে, হ্যাঁ, অ্যাডেড সাউন্ডের ভিতরে তিনটা, এটা তোমরা মনে রাখবা পিসিআর দিয়ে, ঠিক আছে, পিসিআর দিয়ে। পিতে কি, পিতে হচ্ছে প্লিউরাল রাব, প্লিউরাল রাব, সিতে হচ্ছে বলো, সিতে হচ্ছে ক্রিপিটেশন, আরতে হচ্ছে রঙ্কাই। তাহলে বার, পিসিআর, ব্রেথ সাউন্ড, অ্যাডেড সাউন্ড, রেজোনেন্স, আর অ্যাডেড সাউন্ডের ভিতরে আবার তিনটা আছে, প্লিউরাল রাব, ক্রিপিটেশন, রঙ্কাই, ঠিক আছে। এখন আমরা দেখো যে তোমাকে যদি স্যার জিজ্ঞেস করে যে কোন কোন রিজনে অস্কাল করবা, অল এরিয়া অফ দ্য লাং ফিল্ড, অর্থাৎ আমি যে যে জায়গায় ভাগ ভাগ করে দিয়েছি চারটা চারটা, এটা প্রত্যেকটা লাং ফিল্ড, এই প্রত্যেকটা লাং ফিল্ডে আমরা অস্কালটেশন করবো। ওকে, তো আমরা এখন অস্কালটেশন করি। অস্কালটেশন করার সময় প্রথমে আমি হচ্ছে ব্রেথ সাউন্ডটা দেখে নিব, ঠিক আছে। ব্রেথ সাউন্ড দেখার সময় আমি কিন্তু কি অ্যাডেড সাউন্ডও পেয়ে যাব, ঠিক আছে। তাহলে ব্রেথ সাউন্ড আর অ্যাডেড সাউন্ড একসাথেই দেখা হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, তো ব্রেথ সাউন্ডটা আমরা এইভাবে দেখি, তো প্রথমে আমরা হচ্ছে রাইট সাইড থেকে শুরু করবো। এই যে দেখো, একদম সেম অ্যাপিকাল রিজিওনে, এপিক্যাল রিজিওনে যখন দিব তখন আমরা বেল অফ দ্য ই দিয়ে, হ্যাঁ, এটা যেহেতু লো পিস্ট সাউন্ড শোনা যায়, এখান থেকে বেল অফ দ্য ডায়াফ্রাম দিয়ে শুনে নিব। হ্যাঁ, আপনি জোরে জোরে শ্বাস নেন, তো শ্বাস নেন, তারপর এক্সেন্ট পরে নেওয়ার পরে এই যে ইনফ্রাক্লাভিকুলার রিজিওনে আমি আবার দিলাম, শ্বাস নেন, শ্বাস নেন, আবার এখান থেকে এসে যে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস থেকে আমরা আবার শ্বাস নেব, হ্যাঁ, শ্বাস নেন, 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 ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে ব্রেথ সাউন্ড আর অ্যাডেড সাউন্ড দেখে নিলাম। আমাদের নর্মাল ব্রেথ সাউন্ড হচ্ছে কি ভেসিকুলার, এটা ব্রঙ্কিয়াল হতে পারে, আর ভেসিকুলার উইথ প্রলংড এক্সপাইরেশনও হতে পারে অ্যাবনর্মাল ক্ষেত্রে, ঠিক আছে। আর আমাদের এখানে দেখে নিলাম যে কোনো প্লিউরাল রাব আছে কিনা, রাব মানে কি একটা রাবিং সাউন্ড, মানে দুইটা জিনিস যখন আমরা একসাথে ঘষি এই রকম যে সমস্যা, তোমরা জিনিসটা দেখো যে তাহলে এই রকম রাবিং সাউন্ডটা কোথায় হবে, যেখানে দুইটা জিনিস একসাথে আছে, আমাদের প্লিউরা আছে, পেরিকার্ডিয়াম আছে, আর পেরিটোনিয়াম রিজিওন আছে, তার মানে এই তিনটা রিজিওনই যদি এরকম ঘস ঘস শব্দ শুনতে পাই, এটাকে আমরা বলবো প্লিউরাল রাব, পেরিকার্ডিয়াল রাব, অথবা তোমার হচ্ছে প্লিউরাল, পেরিকার্ডিয়াল অথবা পেরিটোনিয়াল রাব, ঠিক আছে। তাহলে যেখানে দুইটা লেয়ার থাকবে ওখানে এই রাবিং সাউন্ডটা আসবে, রাবিং থেকে রাব, ঠিক আছে। আর রঙ্কাই আর ক্রিপিটেশন তোমরা জানতে চাইছিলা, রঙ্কাই হচ্ছে একটা স্নোরিং সাউন্ড, হ্যাঁ, রঙ্কাই একটা স্নোরিং, স্নোরিং সাউন্ড, হ্যাঁ। আর হচ্ছে আমাদের রঙ্কাই হচ্ছে একটা কি, এটা একটা স্নোরিং সাউন্ড, তোমার দেখো যে আমাদের বাঁশির মতো শব্দ এটা, হ্যাঁ। তুমি নর্মালি দেখো যে আমরা হুইসেল করতে হলে কী হয়, আমাদের মুখটাকে বন্ধ করে শীষ দিতে হয়, ঠিক না। আর নর্মালি দেখো যে মুখটাকে বন্ধ করার কারণ কি, যে ইয়ার ওয়ে যখন কনস্ট্রিকশন হয়ে যাবে তখনই শব্দটা হবে। এই বাঁশির মতো শব্দ আমরা বাঁশিতে ফু দিই না, মুখটাকে চিকন করে ফু দিতে হয়, তেমনি আমাদের ইয়ার ওয়ে কোনো কারণবশত যদি চিকন হয়ে যায় তখনই আমাদের এইরকম হয়, যেমন অ্যাজমা, সিওপিডি, এই সময় এইগুলোতে আমাদের রঙ্কাই পাবো। আর ক্রিপিটেশনটা হচ্ছে একটা ক্র্যাকলিং সাউন্ড, ক্র্যাকলিং সাউন্ড, মানে নর্মালি কোথাও যদি, নর্মালি একটা জিনিস চিন্তা করো যে এখানে একটা বালতি আছে, বালতির ভিতরে তুমি কি পানি দিয়ে দিছো, বালতির ভিতরে পানি দিয়ে দিছো, মানে বালতির ভিতরে তুমি যদি এইরকম ফু দাও, নর্মালি এয়ার যে আসছে পানির ভিতরে তুমি যদি ফু দাও, বুদবুদটা নিচে যেয়ে যখন নিচ থেকে উপরে উঠবে ওই বুদবুদের যে শব্দটা হবে এটাকে আমরা কি বলি, ক্রিপিটেশন বলি, ঠিক আছে। এটা একটা ক্র্যাকলিং সাউন্ড, বা শুকনা পাতার উপরে যে এই যে বৃষ্টির পানি পড়ে এই যে শব্দটা পাওয়া যায় এটাই হচ্ছে ক্রিপিটেশন। এবার আমরা হচ্ছে কি ভোকাল রেজোনেন্স দেখবো, ভোকাল রেজোনেন্স যেখানে যেখানে আমরা দেখছি সেম জায়গায় দেখবো, শুধু পেশেন্টকে বলবো আপনি তিন তিন বলেন, বলেন তো তিন তিন, বলেন তিন তিন, 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 তিন তিন,
तीन 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 ठीक है तेल এটা তোমার হচ্ছে কি যে এক্সামিনেশন অফ দ্য চেস্ট ফ্রম ফ্রন্ট এটা শেষ এবার আমরা এখান থেকে আর কোনো কোশ্চেন নাই তোমাদের এবার আমরা ব্যাক থেকে